অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এবার বলি দ্বিতীয় কারণ, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তুমি আর সাবিত্রী মিলে ইন্দ্র আর নীরার বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলে, আর তারপর থেকে নীরজ জীবনে অশান্তি লেগেই আছে। অবশ্য এর জন্য আমি তোমাদের দায়ী করছি না, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আমি যদি ঝিনুকের সঙ্গে রঞ্জনের বিয়েতে রাজি হই, তাহলে নীরার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু এই বিয়ের সাথে নীরার জীবনের কি সম্পর্ক মাস্টারমশাই? সেটা দীপক ভালো বলতে পারবে, কারণ দীপকের সঙ্গেই ইন্দ্রের সমস্যা। তাই যদি হয় আমি নিজে গিয়ে ইন্দ্রের সাথে কথা বলবো। না সাবিত্রী, আমার মনে হয় মাস্টারমশাই যেমন সব কথা বুঝে আমাদের কথা শান্তিতে শুনেছেন, তেমনি আমাদেরও মাস্টারমশাই কথাটা বোঝা উচিত। কিন্তু কিন্তু এত কিছু দেখতে গেলে আমার আমার রঞ্জুটার কি হবে বলতে পারো? কেদুন কেদুন সাবিত্রী, বরং আমাদেরই রঞ্জনকে বুঝিয়ে বলতে হবে আপনার সময় আর আমরা নষ্ট করব না, আমরা আসি। চল। কাকিমা যে ঝিনুকের সম্বন্ধ নিয়ে আসবে আমি তো ভাবতেই পারিনি। আমিও কমাবাক হইনি মিস্তি, তবে বাবা একদম ঠিক কথা বলেছে, এই বিয়েটা যদি হতো তাহলে তোর সংসারে অনেক অশান্তি হতো। অশান্তি এখনো থেমে যায়নি বিথি, আমি শুধু ভাবছি এই কথাটা যদি ইন্দ্রদের কানে গিয়ে পৌঁছয় তাহলে কি হবে। ইন্দ্র, তোর বউকে বাড়িতে ফিরে আসার কথা বলেছিস? কখন আসছে ও? বাবা বিথিকে নিয়ে তিথির বাড়িতে যখন আসবে, মীরা ওখানে এসে সেখান থেকে গুড্ডুকে নিয়ে বাড়িতে ফিরবে। সে কি রে, মীরা এর মধ্যে আবার বাপের বাড়িও চলে গেল? আমরা তো জানতাম বৌদি ওর দিদির বাড়িতে আছে। তুই কোত্থেকে জানলি? তুই কথা বলেছিস বউয়ের সঙ্গে? আমি কিন্তু তোকে বারণ করেছিলাম ইন্দ্র। না না মা, আমি আমি নীরার সঙ্গে কথা বলিনি, আমি বিশুকে দিয়ে বলিয়েছি, বিশুই এসে আমাকে সবকিছু বলেছে। কে জানে বাবা, আমার তো মনে হচ্ছে তুই ঠিক কথা বলছিস না। তুমি কি আমায় বিশ্বাস করছো না? কি করে বিশ্বাস করব বল? সোনা যে বৃদ্ধাশ্রমে ছিল সেই খবরটা তুই রানার কাছ থেকে পেয়েছিস, কিন্তু সে কথা আমাকে বলিসনি, লুকিয়ে গেছিস। তুই বলেছিলিস ওই বাজারের লোকেদের কাছ থেকে তুই শুনেছিস। কি করব মা, পরিস্থিতির চাপে পড়ে তখন তোমাকে আমি বলতে বাধ্য হয়েছিলাম, এখন তো বাজে কথা বলছি না। দেখ তোকে আমি একটা কথা পরিষ্কার বলছি, তোর বউকে আর ছেলেকে এই বাড়িতে আনতে বলেছি তার মানে কিন্তু এই নয় যে ওরা একবারে মাথায় উঠে নাচানাচি করবে, ওদের প্রশ্রয় দিবি তুই। দেখ এমন কোনো কাজ তুই করবি না যাতে বউ একেবারে তোর মাথায় উঠে পড়ে, বউকে তো সবসময় হাতের মুঠোয় রাখতে হয়। সে এই কথাটা তোকে আমি আগেও বুঝিয়েছি, কিন্তু বউ সামনে থাকলে না তুই কেন একটা শুকিয়ে আমশি হয়ে যাস, এই ভুলটা যেন আর না হয় বাবা। কি রে? আচ্ছা মা ছাড়ো না, এসব কথা বলে কেন ঘাবড়ে দিচ্ছ দাদাকে? না না ঘাবড়ানো তো কোনো ব্যাপার নেই, একটা কথা বাবা সবসময় মনে রাখবি, আমি যা করি সেটা কিন্তু এই সংসারের ভালোর জন্যে। আমি তো চাই না যে কোনো অশান্তি হোক, কিন্তু ওই নীরা ও পায়ে পা দিয়ে ঝগড়া করে, ও ছুতো খুঁজতে থাকে, কি করে অশান্তি করবে? বাবা কি সাংঘাতিক মেয়ে। আচ্ছা মা দাদাকে তো বলেছো একবার তাই না? ঠিক আছে এবার দাদা তোমার কথা মেনে চললেই হবে। আরে
ও আমার তো ভুলেভালে ছেলে না, ওকে বোঝানো খুব সোজা। দেখ বাবা, একটা জিনিস মাথায় রাখবি, বউয়ের ফাঁদে কিন্তু একদম পা দিবি না। ও কিন্তু অশান্তি করার চেষ্টা করবে, ছুতো খুঁজতে থাকবে। কেন জানিস তো, মনে হয় আতাতে চায়। আমার একটু মাথাটা গরম হয়ে গেলে আমি তো চিৎকার চেঁচামেচি করি, তখন তোরা ভাবিস যে না জানি মা কতই ঝগড়া করছে বউয়ের সঙ্গে। তুমি নিশ্চিন্ত থাকো মা, তোমার কথা আমার মনে থাকবে। দেখ বাবা, আমি একটা জিনিস কিন্তু পরিষ্কার তোকে বুঝিয়ে দিচ্ছি, তোর বউ এ বাড়িতে আবার যখন আসবে তখন কিন্তু নতুন করে কোনো অশান্তি যেন না করতে পারে, আর সেই দায়িত্ব তোকে নিতে হবে। আমি দায়িত্ব নিচ্ছি মা, তুমি দেখে নাও। দেখ বাবা, দেখ বাবা, দায়িত্ব নিচ্ছি বললেই তো শুধু হবে না, তোকে আরো কড়া হতে হবে, আরো শক্ত হতে হবে। মা, তুমি সমানে এক কথা বারবার বলে যাচ্ছ, দাদা এতদিন ধরে বৌদির সাথে ঘর করলো, বৌদির কিরকম স্বভাব সেটা কি দাদা জানবে না? তুমি এক কথা বারবার কেন বলছো? আরে বাবা, আমি কি আর বলছি সাথে, আমি বলছি যাতে এই সংসারে কোনো অশান্তি না হয়, সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে, নাহলে আমার আর কি বল, তোদের সংসার তোরা বুঝে নে। তোমার সব কথা মাথায় থাকবে মা, তুমি নিশ্চিন্ত থাকো। ইন্দ্রকে যা বলার আমি বলে দিয়েছি, এবার নীরা আসুক, কাল মুলে আমি ওকে দেখাবো যে এই সংসারটা আসলে কার।